বঙ্গবন্ধুর চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কর্মসূচির শুরুতে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মহম্মদ মমতাজউদ্দিন আহমেদ উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট শামসুল হক টুকু এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লা খান সহ অন্যান্য নেতৃবৃন্দকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল জাতীয় চার নেতাকে কারাগারের অন্তরালে পাখির মতো গুলি করে হত্যা করা হতো এই হত্যাকাণ্ড মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্টিত করা মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতি সামনের দিক এগিয়ে যাক তার বিরুদ্ধে তাদের একটি ষড়যন্ত্রের অংশ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তারা ভেবেছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিপন্ন বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তানের বাংলাদেশ কনফেডারেশনের বাংলাদেশ হয়ে যাবে কিন্তু বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে গোটা বাঙালি জাতি আজকে মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে তারাও বলেছেন যে আপনার শত্রু তো কেউ পাঞ্জাবি রে না বাঙালেও আপনাদের শত্রু কিন্তু তারা লালন করছিলেন সাথে তাদের ঘাপটি মেরেছিল এবং তারা একাত্তরের পরেও ঘাপটি মেরেছিল নানান নামে তারা আমাদের সৃষ্টি হয়েছে মাঝখানে কিন্তু তারা ষড়যন্ত্র কর্মী থামে থাকেনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়েও জেউর রহমান সাহেব যেউর মুস্তাক তারা একসাথে ষড়যন্ত্র করেছেন সেদিনে তারা পাক বাংলাদেশটাকে না করবার জন্য নানান কটুকৌশল তারা ধারণ করেছেন কিন্তু আমাদের তাজউদ্দিন সাহেবের এবং নরুুল ইসলাম সাহেব তাদের দৃঢ়তার জন্য তারা সেটা পারেনি কিন্তু পনেরো তারিখ নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন যিনি স্বাধীনতা দিয়েছিলেন যিনি জাতিকে মুক্তি দিয়েছিলেন যিনি লাল সবুজের পতাকা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় তার আত্মার মাগ ফেরাত কামনা করছি এই শোকের মাসে একুশে আগস্ট হয়েছিল এই শোকের মাসেই জাতীয় কবির প্রয়াণ হয়েছিল এই শোকের মাসেই বঙ্গবন্ধু যাকে শ্রদ্ধা করতেন মৌলান আব্দুল সিদ্ধার কবাগিস বিশ বিশে আগস্ট প্রয়াণ হয়েছিলেন আমার দুদির জন্য এই মাসটি শোকের মাস শ্রদ্ধার মাস ভালোবাসার মাস খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন কিন্তু তার আদর্শকে তার চেতনাকে হত্যা করতে পারিনি আমরা তার চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বীর বাঙালি এগিয়ে যাব বিশ্বের মাঝে